ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের খোদেজাবাগ 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন হাওলাদারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। ২৯ এপ্রিল ভোর রাতে ইউপি সদস্য সালাউদ্দিন হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম নামাজ পড়তে উঠে টের পান ঘরে চুরির ঘটনা ঘটেছে। আর এটার সময় আমি ঘর আয়া আমার রুমে ঢুকছি, রুমের মধ্যে তো না বাইরিয়া যাইয়া তোমার জগ গ্লাস লয়ে গেছি, যেন বইয়া পান খাইছি টকে বইয়া পান খাইয়া মনে করো আড়াইটার পরে কি আরো মানে 10-12 মিনিট বা 15 মিনিট ওই তারে বইছি, দুই আড়াইটার পরে কি তোমার ফোন আর আমি চাই নেই কয়টা বাজে না চাইয়া আমার 3 বড়ির মতন আমার স্বর্ণ গেছে, হেয়ার ফলে টাকা ছিল ধরো 1,050 মতন টাকা আছিল, টাকা আমি আজকে সবাই দিয়ে দিব, ওই টাকাগুলো আমার ঘরে ছিল বুঝছো। আর জিনিস আমার নিজের হাতের রুলি, গলার কানের জিনিস, কানের জিনিস বহুত 2-3 জোড়া কানের জিনিস, 3টা আংটি, এর পরে নাকের ফুল, 5-6টা নাকের ফুল, তোমার এগুলো সব নিয়ে গেছি। নাসিমা জানান প্রচন্ড তাপ প্রবাহের কারণে পাকা ঘরের সামনের টক বারান্দায় রাত 2:30 পর্যন্ত শুয়েছিলেন, এরপর ঘুমাতে যান। তবে তার স্বামী ইউপি সদস্য সালাউদ্দিন হাওলাদার কিছুটা অসুস্থ ছিলেন বলেও জানান তিনি। এ চুরির ঘটনায় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কাপড় চোপড় চুরি করেছে চোর চক্র। আমরা শুনছি যে ঘর চুরি হয়েছে, তখনই আমরা চলে আসি দেখতে, আসার পরে এইসব দেখতেছি অনেক সোনা গোনা নিছে, টাকা পয়সাও নিছে, মানে দামি কিছুই রাখা যায় না, সবই নিয়ে গেছে। আমাদের কোনো নিরাপত্তা নেই, কারণ সে তারই যেহেতু নিরাপত্তা নেই, তারপর মানে তার ঘর চুরি করার আগে যেহেতু ভয় পাইতেছে না, তাহলে আমাদের ঘর চুরি করলে কেন ভয় পাইবে, আমরা অবশ্যই নিরাপত্তা চাই। ইউপি সদস্য সালাউদ্দিন হাওলাদার জানান একাধিক চোর থাকতে পারে, চুরির সময় তারা আসবাবপত্র ভেঙে 2 ভরি স্বর্ণ, নগদ 50,000 টাকা, 2টি স্মার্টফোন ও অন্যান্য মালামাল চুরি করেছে। আমার স্বাস্থ্য খারাপ, এই জন্য আমি গরম সহ্য না করতে পারি, আমার সামনে টকে যাইয়া বিছনা করে শুয়েছি, এই সব অবস্থায় আমি ঘুমিয়ে গেছি। আমার সাথে আমার ছোট ছেলে এবং আমার বাড়ির আমার ওয়াইফও ঘুমা সেখানে বুঝছে, 2টা পর্যন্ত ওরা সজাগ ছিল, আমি কিন্তু ঘুমানো অবস্থায় ছিলাম। প্রতিদিনই আজকে সাপ্তাহিক আমরা এখানে ঘুমাই, 2টা-1টার দিকে আমরা আমাদের রুমে চলে যাই, কিন্তু কালকে আমরা আমার জাগাইছি, আমি নাকি জাগন হই নাই, সজাগ হই নাই, এই জন্য আমি ভিতরে ঢুকতে পারি না, যার জন্য আরও ঢোকে না। এই 2টা থেকে বা 1টা থেকে 2টা পর্যন্ত সজাগ ছিল, আমাদের ঘরে কোনো পরিবেশও নষ্ট হয় নাই। সকালে উঠে দেখি আমাদের ঘরের বিভিন্ন মাল সাবানা জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার চুরি হয়েছে, কে বা কারা এখনো আমরা হদিশ পাই না। তবে তিনি আক্ষেপ করে জানান তিনি 13-14 বছর ইউপি সদস্য হিসেবে রয়েছেন, এর আগে এ ধরনের ঘটনার সম্মুখীন হননি, এই ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে জানিয়েছেন। তিনি আশা করেন তদন্ত সাপেক্ষে প্রকৃত চোরদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন প্রশাসন। চেষ্টায় আছি, দেখি আমাদের এই মালগুলি কে নিচ্ছে বা কারা এই লোকে জড়িত,
আমরা উদ্ঘাটনের জন্য চেষ্টা আসছি। চেয়ারম্যান সাহেব আমাদের চেয়ারম্যান মহোদয়কে জানাইছি, এসআই ইকবাল স্যারের জানাইছি, ওসি সাহেবের জানামু এই ব্যাপারে বিধ ব্যবস্থা নেব। আর স্বর্ণ নিচে অনুমানিক দুই ভরির মতো টাকা নিচে 50,000 বিভিন্নভাবে, এই 50,350 টাকা। মোবাইল ফোন দুইটা, স্মার্টফোন দুইটা নিছে, যেটা আমি চালাই একটা, আমার ওয়াইফ চালাই একটা। আমি এই ব্যাপারে মর্মাহত। আমরা আমি দীর্ঘ 13 বছর পূর্বে মেম্বার ছিলাম, বর্তমানও মেম্বার। আমার এলাকায় ইনশাল্লাহ কোনো চুরি জামারি হয় নাই, পিছনে বর্তমানে আমার ঘরেই চুরি, তাহলে আমরা তো আতঙ্কিত। এখন আমি আশা করি যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর থাকবে, এই ঘটনাগুলি উদ্ঘাটন করে আর দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। প্রতিবেশী আনসার তালুকদার ও আব্দুর রহিম জানান, ইউপি সদস্য হওয়ার কারণে শত্রুতাবশত এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটতে পারে। চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানোর পাশাপাশি প্রকৃত চুরির ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করবেন বলেও জানান ইউপি চেয়ারম্যান। আমি তুমি সেটা আমার মেম্বারের মাধ্যমে সব দেখছি, এখন মেম্বারে আমি দেখছি যে প্রথমে হলো সমস্ত মালামাল লিস্ট করার জন্য এবং থানায় আমরা একটা দেখতে, তারপরে কাউকে এখনো মানে ডাইরেক্ট চিহ্নিত করতে পারতেছে না, এই জন্য অজ্ঞাত একটা জায়গাগুলো করার জন্য থানাকে অবৈধ করার জন্য বলা হয়েছে। পাশাপাশি আমরা আমাদের পরিষদের মাধ্যমে চেষ্টা করতেছি ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য এবং সঠিক আমরা যে তথ্য পাই আমরা সঠিক বিচার করবো এবং আইনের কথা আইনের আশ্রয় নেবো।